আসন্ন 2024 লোকসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির তাবড় তাবড় নেতা। ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। তৃণমূলের দাবি, পঞ্চায়েত সদস্য মণ্ডল সভাপতি সহ 64 জন তৃণমূলে যোগদান করেছেন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয়ে রবিবার এই যোগদান হয়। তৃণমূলের দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্য উত্তর মণ্ডলের সহসভাপতি, বিজেপির যুব সাধারণ সম্পাদক সহ ছাত্র সংগঠনের একাধিক সক্রিয় নেতা এদিন যোগদান দেন শাসক শিবিরে। ঘাটালের মনসুখা এক গ্রাম পঞ্চায়েতে 15টি আসনের মধ্যে বিজেপির 4টি ছিল। এদিনের যোগদানের ফলে তা কমে হল 3। অন্যদিকে তৃণমূলের জয়ী আসনের সংখ্যা বেড়ে হল 12। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুজাইদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মে অনুপ্রাণিত হয়ে মনসুখা 1 নম্বর অঞ্চলের বহু বিজেপি নেতা কর্মীর সমর্থক ঘাটাল পার্টি অফিসের সামনে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন। এদিনের যোগদান তালিকায় নাম ছিল পঞ্চায়েত সদস্য শিবশঙ্কর মিশ্রের। শিবশঙ্কর মিশ্র বলেন, দীর্ঘদিন বিজেপি করেছি, কিন্তু উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল বিধানসভার উন্নয়ন করতে গেলে, এখানকার উন্নয়ন করতে গেলে তৃণমূলের বিকল্প নেই। আর বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে তো অভিযোগ অনেক, মিটিল মিছিলের স্বরূপ বলব। তবে এসব কথা মানতে নারাজ বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, 2 থেকে 4 জন যোগ দিয়েছে, এর বেশি কেউ যায়নি। তবে আমরা বরাবরই বলি, সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিয়ে গেলে পচা পুকুরে ফেলে দিলে পচা পুকুর শুদ্ধ হয়ে যায় না, তেমন সাগরেরও কিছু আসে যায় না। 2-1 জন বিজেপির লোক নিয়ে গিয়ে তৃণমূল যদি মনে করে বিশাল কিছু জিতে নিয়েছে, ভুল ভাবছে।